এরপর শিয়ালনি ছানাদের খুব জোরে চিমটি কাটতে লাগলো। আর তখনই ছানারা চেঁচিয়ে ওঠে। শিয়াল তখন, খোকারা কাটছে কেন? ওরা বাঘ খেতে চায়, তাই কাটছে। এসব কথা শুনে বাঘ থমকে দাঁড়ালো। বাঘ ভাবলো, ওরে বাবা, আমার গর্তের ভেতর না জানি কে ঢুকেছে, নিশ্চয়ই কোনো রাক্ষস টাক্ষস হবে, নইলে কি করে ওদের খোকারা বাঘ খেতে চায়। আচ্ছা খোকারা চুপ কর, এই তো একটা বাঘ আসছে, আমার ঝাপুংটা দাও, এক্ষুনি ওকে বাতাং করি। ছোট্ট বন্ধুরা, এরপর কি হলো দেখার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দাও। আর তোমরা যদি, আর বাঘ ঝাপং ও ভতাং এর কথা শুনে প্রাণ যায় যায় অবস্থা। ওরে বাপরে, এখান থেকে পালাই, নইলে কি দিয়ে কি করবে কে জানে। এ কথা বলে বাঘ লম্বা লম্বা